হ্যালো, হ্যাঁ সৌভিক না, তোর বউ মানে হতে যাচ্ছে যে কেমন? হ্যাঁ তুইও তো হাসছিস, হাসি তো ধরছে না, কেমন লাগছে? লট অফ ফার্স্ট টাইমস, ঠিক আছে, লট অফ ফার্স্ট টাইমস টুগেদার, এখানে বেটার টুগেদার লেখা আছে, ঠিক আছে? আর না না, ওয়েট করতে পারবো না, এবার সারা জীবন তোকে ওয়েট করাবো, আজকে যদি আর বেশি দেরি করিস তাড়াতাড়ি বল। আচ্ছা তোর এই কোয়েস্টের সামনে কোয়েস্টার জন্য ধন্যবাদ, বাকি বাকি কোয়েস্টটা এভাবেই চলতে থাকো, ভালো থাকিস। 29 ডিসেম্বরের কাছাকাছি তখন আমি ইন্ডিয়াতে এসেছিলাম, 2022 জানুয়ারিতে আমার ফিজিক্যালি দেখা, মানে একটু ডিফিকাল্ট ছিলই, মানে অবভিয়াসলি লং ডিস্টেন্স রিলেশনশিপ যেরকম হয়, কারণ ডিস্টেন্সটা তো অনেকটাই, মানে এরকম না যে লং ডিস্টেন্স বলতে লোকেরা ভাবে যে মানে ইন্ডিয়ার মধ্যে ডোমেস্টিক লং ডিস্টেন্স সেটাই অনেকটা হয়ে যায়, এবার এখানে তো মানে একটা সাত সমুদ্র পাড়ের ব্যাপার ক্যানাডা, তো ডিফিকাল্ট হয়েছিল অনেক দিন ধরে। ও হচ্ছে খুবই একটা শান্ত টাইপের মানুষ, মানে বেসিক্যালি অনেক বছরই আমি মানে ওকে চিনি, কি বলবো, মানে ওর আর কিছুই দরকার নেই, মানে মোস্টলি ওর যেটা দরকার সেটা হচ্ছে মানে পিস, মানে শান্তি প্রিয় মানুষ, খুবই মানে ঝগড়া ফগড়া একদম পছন্দ করে না, চেঁচামেচি একদম পছন্দ করে না। মানে আমায় ছেড়ে যে চলে যাবে সেটাই আমি ভাবতে পারছি না, মানে আমার সেটাই কি বলবো বল, মানে এখন বলতে গিয়ে আমি ইমোশনাল হয়ে যাচ্ছি, আর মানে আমার সমস্ত কিছু দায় দায়িত্ব দেখাশোনা সব কিছু করে, আর সবার জন্য করে, শুধু আমার জন্য করে না, সব মানে করে, হ্যাঁ যখন খেপে যায় তখন খেপে যায়, যেটা সেই সবার রাগটা আবার আমার উপরই ঝাড়ে। একদমই তখন ক্লাস 5-6 বোধহয় দিয়া পড়ে তখন, সেই সময় ফার্স্ট দেখেছি আর কি, সি ওয়াজ ভেরি স্মল। ঋষিকে প্রথমবার আমি মিট করেছিলাম 2019 সালে সম্ভবত, তখন করোনার আগে ও ক্যানাডা থেকে এখানে এসেছিল, তখন ভালো লেগেছিল ওর কথাবার্তা এবং লোকের সঙ্গে মিশার ক্ষমতা দেখে। একটা গান মেঘের মতো আকাশ জুড়ে তোস্তত ভাসে, হাজার কাঁটা তার পেরিয়ে অনেক ঘুরে তোমার কাছে আসে, একটা সুর গুনগুনিয়ে গুনগুনিয়ে ঘুম পাড়িয়ে যায়, তেমনি আবার আবার ভালোবেসে ফেলেছি তোমায়, আমি আবার আবার ভালোবেসে ফেলেছি তোমায়, আমি আবার আবার ভালোবেসে ফেলেছি তোমায়। সবকিছুতেই কি বলতো সেই ছোট্ট মানুষটাই এখনো আমাদের কাছে আছে, ও আর আমাদের কাছে বড় হয়নি। এজমেন্ট রিং যেটা আজকে 1 বছর পরে বেরোচ্ছে ব্যাগ থেকে, ও একটু স্পোর্টিং টাইপের, আমিও তো ওই টাইপেরই ম্যাচ করে গেছি। চুপিসারে খুব গোপনে খাম খেয়ালে রাত্রি জাগা ফুল, অন্ধকার বাতি রাত পোহালে ঠান্ডা ভোরে চাঁদে ভাবে চলো স্টার্ট।
আমার ভীষণ খুশি আমার এখন তিন ছেলে মেয়ে, এটাই আসল কথা। ওরা সবাই ভালো থাক, সুখী থাক, এটাই আমি চাইছি। আমি ট্যাগটা লাগিয়ে নিয়েছি, আমি তো বেটি বলি, আমি নয়। আমার চিলে কোঠার পাশে দাদা বৌদি, আগে দাদার কাছে মার খেতাম, এখন বৌদির কাছে একটু ভাই আদর খাবো। তোমার নাম ধরে কি হ্যাভ আ ভেরি নাইস এন্ড বিউটিফুল লাইফ। এটা হচ্ছে তোজো মাস্টার, মাস্টার তোজো, তাই তো তোজো না তোজো। তোমার গল্প বলো কাকে তোজো। আমার দেখা সব থেকে আমার রাতে নন চিজি, সব থেকে নন চিজি ইয়েট আ ভেরি বিউটিফুল। তোমার অন্য আই উইশ देम অল দা বেস্ট, এবং ভবিষ্যতে ওদের দুজনের সাথে খুব বেশি মজা করবো এরকম আমার ইচ্ছে রয়েছে। উইশ দেম আ ভেরি ভেরি হ্যাপি ম্যারিড লাইফ উইথ লিটল বিট অফ ঝগড়া অ্যান্ড লট অফ হ্যাপিনেস অ্যান্ড সাকসেস। বেস্ট অফ লাক ফর ইয়োর বেস্ট অফ লাইফ।